কাছাপাড়া 14 নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত শক্তি সংঘের তরফ থেকে আয়োজিত হয় রক্তদান শিবিরের। সেই অনুষ্ঠানে বিধায়ক এবং পর্ষদদের ছাড়া উপস্থিত ছিলেন আমরা কিন্তু উপস্থিত রয়েছি কাছড়াপাড়ার আব্দুল জাবার রোড, মানে এই 14 নম্বর ওয়ার্ড অবস্থিত শক্তি সংঘ। বিভিন্ন সময় তাদেরকে দেখা যায় সাধারণ মানুষের জন্য, মানুষের স্বার্থে বিভিন্ন রকম তারা কর্মসূচি নিয়ে থাকেন। আর আজ 8ই মে 2023 আমরা দেখতে পাচ্ছি আরেকবার তাদের এই মহতী অনুষ্ঠান, যেখানে তারা আজ রক্তদান শিবির আয়োজন করলেন। তারা এখানে এসে উপস্থিত, তাদের থেকে আমরা জানবো কিভাবে তারা এখানে তাদের পাশে ছিলেন এবং তাদের উদ্দেশ্যটা কি ছিল এই যে আজকে যে অনুষ্ঠান রক্তদান শিবির, কি বলবেন? প্রথম আমি নমস্কার জানাই আপনার নিউজ চ্যানেলকে। আজকে খুবই ভালো লাগছে, কেন আমরা বহু দিন ধরে শক্তিসং ক্লাব থেকে আমরা জড়িত রয়েছি। এই ক্লাবে প্রত্যেকটা অনুষ্ঠান হয়, গণেশ পুজো হয়, কালী পুজো হয়, কিন্তু ব্লাড ডোনেশনই ফার্স্ট টাইম হলো। আমরাও একটু চিন্তিত ছিলাম কি অত বড় দায়িত্ব কি করে নেব। আমাদের মাননীয় শ্রী বিধায়ক শ্রী সুবোধ অধিকারী মহাশয় কৃপায় আমরা এই প্রোগ্রামটা করতে পারলাম। উনি বললেন করো, কোনো ব্যাপার নেই, আমরা উনার জোরেই এই প্রোগ্রামটা করেছি। 100-এর উপরে ডোনার ব্লাড দিয়ে দিয়েছেন, আমার খুব সাকসেসফুল হয়েছে। উদ্দেশ্য এটাই ছিল, কেন কাঁচাপাড়া, আমি তো কাঁচাপাড়ায় থাকি বলে কাঁচাপাড়া নিয়েই বলছি, কেন আমি দেখছি সব ওয়ার্ডে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। এই গরমে এইরকম ব্লাড ডোনেশন ক্যাম্প আমি দেখি না। বীজপুরে আমাদের মাননীয় বিধায়ক অনুপ্রেরণায় এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে। এই ওয়ার্ডটাই বঞ্চিত ছিল বলে এই ওয়ার্ডটা চুজ করা হয়েছে এবার ব্লাড ডোনেশন করার জন্য। তাই জন্যে আমরা হিম্মত জুগিয়েছি কি এই ব্লাড ডোনেশনটা আমরা করতে পারি। অবশ্যই প্রতিটি মুহূর্তে এবং প্রতিটি ঋতুতেই যারা সমাজ সচেতন মানুষ তারা এই ধরনের কাজে এগিয়ে আসেন। এই যে অনুষ্ঠান বা এই যে রক্তদান শিবির আমার শোনা যে প্রথমবার এখানে আয়োজিত হলো এবং আপনারা সকলেই সম্মিলিত হলেন, মানে কিভাবে আপনারা তাদের পাশে? প্রথমে আপনাদের জানাই যে আমরা ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস কাছড়া ব্রাঞ্চের পক্ষ থেকে উপস্থিত হয়েছি। ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস কাছড়া ব্রাঞ্চ রেল শ্রমিকের জন্যই কাজ করে না, এটা তার প্রমাণ আপনারা যে দেখবেন, কেন কাছড়া পৌরসভার যে 24টা ওয়ার্ড আছে প্রতিটা ওয়ার্ডে আমাদের রেল শ্রমিক কর্মচারীদের বাসস্থান। এর জন্য আরএমসির পক্ষ থেকে আমাদের দায় দায়িত্ব পড়ে যে প্রতিটা ওয়ার্ডে গিয়ে রেল শ্রমিকদের সঙ্গে থেকে তাদের সুখ দুঃখে কাজ করি আমরা। সেরকম এই শক্তিসংঘ যে রক্তদান শিবির করেছে, এই শক্তিসংঘের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে সন্তোষ বিন্দুর সঙ্গে জড়িয়েছি আজ অনেক দিন ধরে, এবং আমরা নিজেরা আরএমসির পক্ষ থেকে রিয়েলাইজ করেছি যে এই অনুষ্ঠানটা তারা থাকতে হবে, কারণ এই অঞ্চলে আমাদের রেল শ্রমিক ভাইরা আছে। কারণ রক্তদান এমন একটা অনুষ্ঠান যে রক্ত খালি রেল শ্রমিক বা টোটো ভাই বা ডাক্তার ইঞ্জিনিয়ার ভাই আলাদা বলে কাউ না, সবার জন্যই লাগে। এর জন্য আমরা আরএমসি আমাদের পরিবার, আমি সঞ্জীব রাজেশ জয় কিষান সব আমাদের রাজীব সবাই মিলে ভগত গিরি সবাই আমাদের যারা আমার আরএমসি টিম আছে যারা 24 ঘন্টা 7 দিন কাজ করে থাকি রেল শ্রমিক হয়ে, তারাও ঝাঁপিয়ে পড়েছে রক্তদান শিবিরের জন্য। তার কারণ বীজপুরের যে সম্মানীয় বিধায়ক এবং কাছড়া পৌরসভার যিনি পৌর প্রধান, তাদের যে উদ্যোগ সেই উদ্যোগে আমরা ছিঁড়ে থাকতে পারি, কারণ তাদের যে এই রক্তদান তারা যে ওয়ার্ডে ওয়ার্ডে করছে, এখন যদি আরএমসি কাছড়া ব্রাঞ্চ পিছিয়ে থাকে তাহলে আমরা নিজেদের ছোট মনে করি। এর জন্য আমরা শক্তি সংঘর্ষ মাধ্যমে নিজেরা ঝাঁপিয়ে পড়েছি, যতটুকুনি আমাদের সীমাবদ্ধতার মধ্যে আমরা সাহায্যের হাত বাড়িয়েছি রক্তদানের মাধ্যমে, এবং সর্বোপরি আপনারা আজ প্রকল্প দাবদয়ে এসে শক্তি সংঘের রক্তদান শিবিরটাকে এত মহৎ উৎসবরূপে পালন করেছে এবং আপনাদের মিডিয়া মারফত সারা বাংলা তথা ভারতবর্ষে প্রচার করছে। এর জন্য আমরা শক্তি সংঘের পক্ষ থেকে ওই আরএমসির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই যে আগামী দিন আপনারা আমাদের সঙ্গে থাকুন। শক্তি সংঘ যে কাজটা করেছে আগামীতে আমরা একটু বড় কাজ করব, এবং বীজপুরবাসীর জন্য আরএমসির পক্ষ থেকে মাননীয় বিধায়ক সাহেব এবং মাননীয় চেয়ারম্যান সাহেবের যে পথ আমাদের দেখাচ্ছে সেই পথে আমরা আরএমসি থাকবো, এই বলে সবাইকে শুভকামনা করি। সবাই ভালো থাকবে। এই যে অনুষ্ঠান, এটা তো আপনারা আরএমসি করছেন, আপনাদের অন্য একটা দলের সঙ্গে আপনাদের শ্রমিক সংগঠন, আর বিধায়কের বিষয়টি বলছেন, কাঁচাপাড়া পৌর প্রধানের বিষয়টি বলছেন, তাদের আপনার যেভাবে বন্দনা করছে, তো এখানে কোথাও কোথাও একটা কি অসম্মিলিত কিছু বিষয় না? দেখুন, বিধায়ক
যে রাজনৈতিক দল থেকেই ছিল, কিন্তু তিনি যখন বিধায়ক হয়ে যাবেন তিনি বিছুড়ে সবার। যেরকম ERMC আমরা একটা অন্য রাজনৈতিক ঘটনায় বিশ্বাসে এটা অস্বীকার করে লাভ নেই। যেরকম চেয়ারম্যান সাহেব একটি রাজনৈতিক দল থেকে এসেছেন, আসার পর যেন উনি চেয়ারম্যান হয়েছেন কাস্টমারবাসী সবার চেয়ারম্যান, সেরকম আমরাও আমরা মনে করি যারা আমরা হালিশহর কাস্টমার থাকি। আমাদের বিধায়ক আমার বিধায়ক, আমার চেয়ারম্যান আমার চেয়ারম্যান। এই উপলব্ধিটাকে সামনে রেখে আমরা ERMC অন্য ঘরানার হলে পড়ো এই ঘরানার শুভ কাজের জন্য, যে ভালো কাজগুলো চেয়ারম্যান সাহেব এবং MLA সাহেব করছেন সেই কাজগুলোর জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি। তাদের রাস্তাটাকে আরও সুন্দর করার জন্য আমরা ঘরানা এক জায়গায়, রাজনীতি এক জায়গায়, কিন্তু ভালো কাজ সমাজসেবার জন্য আমরা সবসময় চেয়ারম্যান MLA সাহেবের সঙ্গে আছি, ছিলাম এবং আসলে রক্তদান শিবির করার পিছনে কারণ হচ্ছে যেসব সাধারণ মানুষের কাছে গিয়ে দাঁড়ানো, তাদের কষ্টের মধ্যে যারা হাসপাতালে ভর্তি পেশেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করছেন, এক ইউনিট রক্তের জন্য তাপড়াচ্ছেন, তাদের জন্য তাদেরকে উদ্দেশ্য করে এই প্রোগ্রামটা করা হয়। আর ওনাদেরকে বলার পিছনে কারণ আছে, এটা কোনো রাজনৈতিক বাউন্ডিংটাকে ভেঙে আমরা এই কাজটা করেছি, কারণ এটা একটা টোটালি সোশ্যাল ওয়ার্ক, সমাজের জন্য, মানুষের জন্য, ব্যক্তির জন্য। আমাদের মমতা ব্যানার্জি বলে মানুষের জন্য করুন, আমাদের সর্বমান্য মাননীয় যে বিধায়ক আছেন সুবোধ অধিকারী মহাশয় আর পৌর প্রধান প্রভুতা আমাদের কমল অধিকারী মহাশয়, তাদের অনুপ্রেরণায় আমরা অনুপ্রেরিত হয়ে এই প্রোগ্রামটা করেছি। সবাইকে আগে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সকলকে আমরা ধন্যবাদ জানাই। তো যারা যারা অর্থ দিয়ে আমাদের মানে সহযোগিতা করেছেন তাদের সকলকেই ধন্যবাদ, যারা রক্ত দিয়ে সহযোগিতা করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। আর আমরা 365 দিন মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি, সকলকে নিয়ে 14 নম্বর ওয়ার্ডে আমরা কোনো দুঃখ দুঃখে মানুষের পাশে দাঁড়াবো, এটা আমরা সংকল্প করে এই প্রোগ্রামটা করেছি। প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি এলাকায় বিজপুরের জিলি বিধায়ক সুবোধ অধিকারী তার সহযোগিতায় যে সংগঠিত হচ্ছে, যে আয়োজিত হচ্ছে, তাতে কোথাও যেন উৎসাহিত হয়ে আজ কাছড়াপাড়া 14 নম্বর ওয়ার্ড অবস্থিত শক্তি সংঘ তারাও এই রক্তদান শিবিরের মধ্যে সামিল হলেন। এবং তাতেই তাদের পাশে আমরা দেখতে পারলাম যে রাজনৈতিক থেকে সামাজিক প্রত্যেকেই আজ তাদের পাশে ছিলেন, তাদের পাশে ছিলেন অন্য রাজনৈতিক দলের বিশ্বাসী এক শ্রমিক সংগঠন ERMC তাদের সদস্যরা, আর স্থানীয় মানুষ অবশ্যই তাদের পাশে ছিল। এই ধরনের অনুষ্ঠান তারা কিন্তু আগামী দিন আবার আয়োজিত করবেন, মানুষের পাশে মানুষের জন্য কাজ করতে অবশ্যই তারা এভাবে এগিয়ে যাবেন বলে তারা কিন্তু জানালেন আমাদের। প্রশাসনের সঙ্গে আমি রাজীব গুপ্ত, আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভ, সঙ্গে থাকুন। মাত্র 1200 মাল্টি এবং 1500 টাকায় সিঙ্গেল ইউজ ডায়ালিসিস দিচ্ছে প্রাইম মেডিকেয়ার সার্ভিস সেটে। তার সাথে থাকছে রোগীর খাওয়া দাওয়া এবং প্রতি মাসে HB% তথা ক্রিয়াটিনিন টেস্ট সম্পূর্ণ ফ্রি। প্রাইম মেডিকেয়ার সার্ভিস, ঘোষপাড়া রোড, তেঁতুলতলা, হলিশহর। এখানে বসছেন সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে।